গত দুদিন আগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভায় আদালতের নির্দেশে ঘর ছাড়া বিজেপি কর্মীরা বাড়ি ফিরলে তৃণমূলের দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে ঘরবাড়ি ভাঙচুর করে লুটপাট চালায় এবং বোমাবাজি ও হামলায় আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তিও করতে হয়। আজ স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতিকে নিয়ে উপদ্রুত পরিবারগুলির সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সব লুট করে নিয়ে গেছে, সব বাইরের থেকে ভাঙে নি, সব লুট করে নিয়ে গেছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।